ইন্দা বলেছেন তৃণমূলের মাজা আমাদেরকে ভাঙতে হবে। ও তৃণমূলের মাজা ভেঙে গেছে, গায়ে থাকি তো, ছোট ছিলাম তখন আমার নিজের ভাইকেও দেখেছি দৌড় সাপ নিয়ে আর এমনি করে ঘুরে ঘুরে বেড়াতে। মাকে রেখে দিয়ে বললাম যে তুমি দেখছো না ভাই সাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মাও দৌড়ে দৌড়ে পিছনে যেত, ও তো ওরে সাপটা ছেড়ে দে কামড়ে দেবে এত দুরন্ত ছেলে। তখন ভাই ভাইয়ের বন্ধুরা বলতো যে বাজা ভাঙা সাপ কিছু করতে পারে না, তোমরা যাও আড্ডা দাও আমাদেরকে খেলতে দাও খেলতে দাও। লম্বা সাপ মাঝ বরাবর বলে এক লাঠি জোরে দিলে মাজাটা ভেঙে যায়, তারপরে লেজটা একটু ছটফট করে, কখনো সামনেও কখনো কখনো ফোনা তুলে দাঁড়ায়, কিন্তু ফোঁস করে কাটতে পারে না। তৃণমূলের আজকে মাজা ভাঙা সাপে পরিণত হয়েছে, লেজ একটু ছটফট করবে, কখনো কখনো ফোনাটা তুলে ফোঁস করবে, কিন্তু এরা এগোতে পারবে না এক পা। তাহলে ওরা যদি না এগোতে পারে তাহলে গোটা বিশাল মাঠ আজকে বিজেপিকে, গোর্খাকে, গ্রেটার কুচবিহারের নামে যারা গোটা বাংলাকে ভাগ করতে চাইছে, ওদের জন্য একটা গ্রিন কার্পেট ছেড়ে আমরা ফাঁকা রেখে দেবো নাকি? রেখে দেবো বাংলাকে ভাগ করার জন্য? তাহলে পঞ্চায়েতে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, পঞ্চায়েতে রুখে দাঁড়াতে হবে। আমাদের মায়েরা এসেছেন, আপনাদেরকে বলছি, আপনাদেরকে পঞ্চায়েতের নির্বাচন লড়েছি আমরা, আমাদের কমরেডদেরকে বলেছে ভোট সবাই নিজের পছন্দের মতো দেবে, যে নিজের পছন্দের মতো ভোট দেবে তাকে জিতে দিবে। তৃণমূলের এমএলএ দৌড়ে দৌড়ে পালিয়েছে, একটা জুতো বুকে একটা জুতো নিয়ে গেছে নিজেদের নির্বাচনী কার্যালয়। আমাদের